আমাদের সপ্তম শ্রেণী গণিত নতুন কারিকুলামের নানা রকম আকৃতি মাপি 213 পৃষ্ঠা আমাদের অনুশীলনী আছে। আমরা এগুলো ধারাবাহিক সমস্যাগুলো সমাধান করছি। তো আজকে আমাদের ধারাবাহিকতা 3 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। 3 নম্বর সমস্যাটি আমাদের লেখা আছে যে একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিংয়ের জন্য আয়তাকৃতির ঘনবস্তু আকৃতির বস্তু বাক্স তৈরি করবে, সেজন্য নিচে 2 ধরনের বাক্সের পরিকল্পনা করে। মানে তারা আসলে ওই কোম্পানি বিস্কুট প্যাকিংয়ের জন্য আয়তাকৃতির যে আয়তকার যে আকৃতি, এই আকৃতি সে ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। এখন এখানে 2 ধরনের পরিকল্পনা, একটা হচ্ছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। আর 6 নম্বর পরিকল্পনা নেওয়া হয়েছে যে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। এখন এখানে আসলে কোন ধরনের পরিকল্পনা আমাদের গ্রহণযোগ্য সেটা বের করতে বলছে। তো আমাদের এখানে যেটা বলছে যে সেটা হচ্ছে যে কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে যুক্তিসহ ব্যাখ্যা করো। আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানির লাভবান হবে, এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? তাহলে এখানে আমাদের যে বিষয়টা বলছে যে প্রশ্নটা আমরা ভালো করে আগে পড়ব, পড়ার পরে আমাদের এখানে কী বের করতে হবে সেটা দেখবো। এখন এখানে আমি 2টা পরিকল্পনা আমাদের বের করতে হবে যে কোন পরিকল্পনা গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে, অর্থাৎ তার প্যাকিংয়ের খরচটা কম হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। সমাধান আমরা যদি লিখি, আমরা এখানে মূলত আমাদের 2টা, একটা আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে এখানে আমাদের 2টা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2টা পরিকল্পনা দেওয়া আছে। তো আমরা এক্ষেত্রে আসলে যে সূত্রটা ব্যবহার করবো এটা হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করবো। তো সমগ্র আমরা প্রথম ক্ষেত্রে যদি বের করি যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি যে 2 × আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 20 × 8। তো আমরা লিখবো উচ্চতা, অর্থাৎ 8 × 3 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 3 × 20। তাহলে আমাদের এখানে কত 2 × আমাদের 8 × 16, এখানে 160 যোগ 3 = 24 যোগ 3 × 20 = 60। তো আমরা এখানে লিখতে পারি 160 আর 60 আমরা যোগ করলে 0 4 0 4 0, তাহলে এখানে 4 8 8 8 6 14 4 1 1 2। আর এখানে 4 × 8 4 × 8 2 × 4 488 আমরা বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার, এটা আমরা লিখবো। এটা হলো আমরা প্রথম ক্ষেত্রে সমতলের ক্ষেত্রফল বের করলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এখানে আমরা লিখবো 2 × আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ হলো 10 × উচ্চতা দেওয়া আছে 4 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 4 × 12 এই যেগুলো আমরা লিখতে পারি। এখানে 10 × 120, 4 × 40, 4 × 48 এই যে আমরা যোগ করলে কত হয় 8 4 8 8 10 0 1 1 2 আমরা গুণ করলে এখানে 8 × 16 2 0 0 1 আর 2 × 4 416 বর্গ সেন্টিমিটার।
তাহলে এখানে আমরা দুইটা ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো করা হয়েছে, দুইটা পরিকল্পনা কোম্পানির প্যাকিং, বিস্কুট কোম্পানির প্যাকিং তৈরি করার জন্য দুটো পরিকল্পনা হয়েছে। একটা হলো সে, তো আমরা প্রথম ক্ষেত্রে সমতলের ক্ষেত্রফল পেয়েছি 488 বর্গ সেন্টিমিটার, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সমতলের ক্ষেত্রফল পেয়েছি 416 বর্গ সেন্টিমিটার। তো আমরা কী দেখতে পেলাম যে এখানে কিন্তু এটা বেশি আর এটা হলো কম। তাহলে যদি এই পরিকল্পনা গ্রহণ করে কোম্পানির খরচ অবশ্যই কম হবে, মানে দৈর্ঘ্য 12, প্রস্থ 10 এবং উচ্চতা 4, এই পরিকল্পনা গ্রহণ করলে কোম্পানির কিন্তু আমরা স্বাভাবিক খরচ কম হবে। তাহলে আমরা কী লিখবো, শুধু এই কথাগুলো আমরা লিখে দিব। আমরা তাহলে এখান থেকে যেহেতু বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কম হওয়ার আমরা শেষে, মানে অঙ্কের শেষে আমরা এই কথাগুলো আমাদের নিজের ভাষায় আমরা লিখে দেব। কারণ আমরা কী দেখতে পেলাম যে প্রথম ক্ষেত্রে সমগতলের ক্ষেত্র বলছে, দ্বিতীয় ক্ষেত্রে সমগত ক্ষেত্রফলটা কম। তাহলে যদি দ্বিতীয় সমগত ক্ষেত্রফল কম হলে প্যাকিংয়ের খরচ অবশ্যই কম হবে, তা আমি বলতে পারি যে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কোম্পানি লাভবান হবে। মানে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমাদের কোম্পানি এই পরিকল্পনা গ্রহণ করে তাহলে কোম্পানি লাভবান হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে আপনাদের বুঝতে স্পেসিফিক সমস্যা হলে আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটিগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাদের ক্লাসের সহপাঠীদের সাথে আপনারা শেয়ার করবেন, যাতে সবাই শিখতে পারে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ।